স্বাগত একাত্তর সংযোগে, সাথে আছি শাবনম আসিম। নির্বাচন কমিশন গঠনের জন্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ গত 25 জানুয়ারি সার্চ কমিটি গঠন করেছেন। এই কমিটি এরই মধ্যে কাজ শুরু করেছে যে 31টি দল রাষ্ট্রপতির সাথে সংলাপে অংশ নিয়েছে, সেই দলগুলোকে 31 জানুয়ারির মধ্যে 5টি করে নাম প্রস্তাব করতে বলা হয়েছে। এছাড়া মতামত নেওয়ার জন্য সোমবার বিশিষ্ট নাগরিকদের সঙ্গে আলোচনায় বসবে সার্চ কমিটি। তবে এরই মধ্যে সার্চ কমিটি নিয়ে সংশয় প্রকাশ করেছে বিএনপি, আর বর্ষীয়ান আওয়ামী লীগ বলছে সার্চ কমিটিকে বিতর্কিত করলে ক্ষতি হবে বিএনপিরই। গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন এবং অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন, এসব নিয়েই আজ কথা বলবো একাত্তর সংযোগে। আজ আমাদের সাথে আছেন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, সভাপতি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, উপদেষ্টা পরিষদের সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ। আছেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সাবেক মন্ত্রী। এবং আছেন অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, উপাচার্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়। সকলকে স্বাগত জানাচ্ছি একাত্তর সংযোগের টেবিলে। এবং দর্শক, আপনারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদের সাথে যুক্ত হতে পারেন, জানতে পারেন আপনাদের মতামত এবং করতে পারেন প্রশ্ন। প্রথম যে প্রশ্নটি রাখতে চাই তা হচ্ছে, কাজ শুরু করলো আনুষ্ঠানিকভাবে সার্চ কমিটি, এবং এই সার্চ কমিটির কার্যক্রমেরও একটি ধারা আমরা মোটামুটি জানতে পেরেছি। আগামীতে তারা কী করতে যাচ্ছেন সেরকম একটি বিষয় আমাদের সামনে চলে এসেছে। প্রথম প্রশ্ন আমি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনের কাছে করতে চাই যে এই সার্চ কমিটির কার্যক্রমকে কীভাবে দেখছে আওয়ামী লীগ? দেখুন, এটা মাননীয় রাষ্ট্রপতির একটি শুভ উদ্যোগ বলা যায়। এর আগেও হয়েছিল, শুভ উদ্যোগ বলে এই জন্য যে একটা ভ্যাকুয়াম ছিল কীভাবে হবে নির্বাচন কমিশন। এটা রাষ্ট্রপতি নিজে ডাকতে, এটা 118 অনুচ্ছেদ মোতাবেক সংবিধানের, রাষ্ট্রপতি নিজেও করতে পারতেন, উদ্যোগটা কাউকে না প্রশ্ন করে না, বা একটা আইন করতে পারতেন। আইন তো সম্ভব নয় সময়ের স্বল্পতার জন্য, কোনো সরকারই করেন। এবং ভারত হলো সর্ববৃহৎ পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট, মানে সংসদীয় গণতন্ত্রের পৃথিবীর সবচেয়ে বড়, সেখানেও কিন্তু কোনো আইন নেই। যাই হোক, আমাদের দেশে যেটা সেটা নিয়ে আলাপ করি, তো সেহেতু আইন নেই, তারপরে রাষ্ট্রপতি একটা সাধারণ কনসেনসাস জাতীয় একটা সংলাপের মাধ্যমে না করে উনি যেটা করেছেন, সার্চ কমিটি করেছেন, একটা শুভ উদ্যোগ মনে করি। এবং সার্চ কমিটিতে যাদেরকে তিনি নাম মনোনয়ন করেছেন তাদের সম্বন্ধে বিতর্ক করা খুব একটা আমি দেখছি না, আমার নিজের অভিজ্ঞতা তাদের যতটুকু আমি চিনি, তা আমার সীমাবদ্ধতা বাইরে থাকলে সেটা অন্য কথা, আমি যতটুকু ব্যক্তিগতভাবে চিনি তাদের ভিতরে দলীয় প্রভাব এ দেশে সবারই কম বেশি থাকে, কিন্তু দলীয় প্রভাব মুক্ত বলেই আমার নিজের ধারণা। কিন্তু যদিও দুঃখজনক হলো সত্য, সেটা হলো যে মানে এই বিরোধিতার জন্য বিরোধিতা এই জিনিসটা যদি থাকে তাহলে পরে সেই প্রেক্ষাপটে এই জায়গাতে আমরা একটু অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর কাছে চলে আসি। বিএনপি কিভাবে দেখছে সার্চ কমিটির কার্যক্রমকে? বিএনপি মানে সামগ্রিক বিষয়টাকে দেখছে, মানে সামগ্রিক বিষয়ে নির্বাচন সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হচ্ছে নির্বাচন কমিশন। জি, বিএনপি মনে করে, আমরা মনে করি যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ডিজঅর্ডার হয়ে গেছে, যেমন নির্বাচন কমিশন হ্যাজ বিকাম ডিজঅর্ডার, তারপর পাবলিক সার্ভিস কমিশন, ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন, দুর্নীতি দমন কমিশন, এবং মানে সেভাবে পার্লামেন্ট এবং সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন। তো সামবডি মাস্ট ব্রিং দ্য কান্ট্রি ইন অর্ডার, অ্যান্ড হু উইল ব্রিং দ্য কান্ট্রি ইন অর্ডার, এবং হাউ, কেমন করে। সেক্ষেত্রে মানে বর্তমান পরিস্থিতির যেটা, তার থেকে আজকে জাতি মুক্তি চায়, দেশ যেমন দেশ চায় স্বাধীনতা, জাতি চায় মুক্তি, জনগণ চায় পরিবর্তন। এখন জাতি মুক্তি কিসের থেকে চায়? আজকে দেশে গণতান্ত্রিক সংস্কৃতি বলে কিছু নাই, গণতন্ত্র বলে কিছু নাই। একই মাঠে, একই জায়গায় আপনার যখন আওয়ামী লীগ মিটিং করবে, জনসভা করবে, বিশাল ঢাকঢোল পিটিয়ে সমস্ত রাজপথ বন্ধ করে দিয়ে তারা বিশাল জনসভা করবে, অথচ বিএনপি সেই মাঠে জনসভা করতে তাকে কোনো অনুমতি দেওয়া হবে না। অনুমতির প্রশ্ন ওঠে কেন? কারণ আমাদের দেশটা হচ্ছে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, এটা জনগণের রিপাবলিক। অতএব বিএনপি ইজ দ্য ইজ এ পলিটিক্যাল পার্টি রিপ্রেজেন্টেড বাই দ্য রিপ্রেজেন্টেটিভ পলিটিক্যাল পার্টি অফ দ্য পিপল। জি, সেখানে 3 বার ক্ষমতায় ছিল। জি, তো এই পরিস্থিতি। জি, সেকেন্ড হচ্ছে যে 2008 নির্বাচনে বিএনপি মাত্র 30টি আসন দেয়া হলো, দেয়া হয়েছে, কিন্তু এই যে আলোচনাগুলো যে বলছেন বা করছেন আপনারা, না সেক্ষেত্রে বিএনপি কি আসলে সার্চ কমিটিকে প্রত্যাখ্যান করতে পারবে? আমি সার্চ কমিটি চলে আসছি, আমি একটু প্রাসঙ্গিক কথাটা বলে নিলাম। এখন হচ্ছে যে নির্বাচন সাধারণত সরকার পরিবর্তন করে,
আজকে বর্তমান আগামী নির্বাচন দেশের পরিস্থিতি পরিবর্তনের নির্বাচন হতে হবে। এই পরিস্থিতি মানে দেশে গণতন্ত্রহীন একটা দেশে, মানে গণতন্ত্র হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, সেই গণতন্ত্র এখন অনুপস্থিত। সেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আজকে যে নির্বাচনের প্রয়োজন, অংশগ্রহণমূলক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে অন্যতম একটি ব্যাপার হলো নির্বাচন কমিশন। তো নির্বাচন কমিশনের সার্চ কমিটি যেটা, এটা আমাদের সংবিধানে নাই, যেটা যেটা আমাদের মানে আমাদের সিনিয়র অ্যাডভোকেট মানে সদ্য বড় ভাই ইউসুফ হুমায়ুন বললেন, এটা আমাদের এটা রাষ্ট্রপতি একটা রেওয়াজে পরিণত করেছিল, ভালো গতবারও হয়েছে। কিন্তু গতবার এই সার্চ কমিটি যে নামগুলো মানে প্রস্তাব করলো, সেই নামের প্রেক্ষিতে যে নির্বাচন কমিশন গঠিত হলো, সেটা কিন্তু আমাদের সেই আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে এবং পরিপূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এবারও সেই ধরনেরই লোকদের নিয়ে, যারা বিএনপি চেয়েছিল যে লাভজনক পদে অধিষ্ঠিত যারা, অর্থাৎ বর্তমান যারা পদে আছেন তাদেরকে বাদ দিয়ে অবসরপ্রাপ্ত একজন প্রধান বিচারপতি, অবসরপ্রাপ্ত হাইকোর্টের বিচারক, এটা আমরা একটা নামের প্রস্তাব দিয়েছিলাম, বেগম জিয়া আমাদের মাননীয় চেয়ারপারসন, তিনি কিন্তু একটা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এটা বলেছেন। এখন সেক্ষেত্রে যে নামগুলো এসছে, এরা মানে মানে মর্নিং শোজ দিয়ে আমরা এটা ভেবে নিচ্ছি যে এদের কোনো ভালো কোনো ফল আশা করা যাবে না। জি, কিন্তু আজকে যে প্রথম কার্যক্রমটা হলো, কার্যদিবসটি পালন করলো এই সার্চ কমিটির 6 জন সদস্য, সেটাকে আপনি কিভাবে দেখবেন? কারণ তারা তো অলরেডি প্রত্যেকটি যতগুলো রাজনৈতিক দল, 31টি রাজনৈতিক দল সংলাপে বসেছেন রাষ্ট্রপতির সাথে, প্রত্যেকের কাছে 5টি করে নাম প্রস্তাব করার জন্য, ঠিক আছে, প্রত্যেকের কাছে 5টা করে নাম চেয়েছেন, যেমন প্রত্যেকের সাথে সংলাপ করেছেন, কিন্তু ফলাফল হলো শূন্য। প্রত্যেকে 5টা করে নাম দেবেন, প্রত্যেকে 5টা করে নাম দেবেন, এবং সেই 5টা নামের মধ্যে আমরা এদেশে যে যারা রাষ্ট্র ক্ষমতায় বারবার গিয়েছে, তার মধ্যে বিএনপি গেছে, আওয়ামী লীগ গেছে, আরও অন্য অন্য দল গেছে, যারা যারা মানে আমরা ছোটো করে দেখছি না, তাদের রাজনৈতিক গুরুত্ব অপরিসীম। আমরা এই, কিন্তু আমার বক্তব্য হলো যে এই নামগুলোই যে প্রতিফলিত হবে, যেমন সার্চ কমিটি গঠনের মাধ্যমে সেটা হয়নি, এটাও সেই একই, মানে সেখানে আপনারা সংশয় প্রকাশ করছেন। ডক্টর মিজানুর রহমান, আপনার কাছে একটু জানতে, আওয়ামী লীগ এবং বিএনপি উভয়ে কিভাবে দেখছে আসলে, আপনি কিভাবে বলবেন? প্রথমে আমাদের সিনিয়র অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী দাদা, আমাদের খুব সম্মানিত ব্যক্তি, একটু মানে বলতে চাই যে একবার আমাদের সব প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান মানে সাংবিধানিক প্রতিষ্ঠান নষ্ট হয়ে গেছে, কাগজ থেকে খারাপ হয়ে গেছে, আমি এটা অন্তত মনে করি না। কারণ আমাদের পাবলিক সার্ভিস কমিশনে প্রশ্ন আউট হওয়া, ঘোষ নেওয়া, এইগুলো এখন শোনা যায় না, বরং আগে অতীতে এগুলো ছিল। আমাদের দুর্নীতি কমিশন কোনো কাজই করতে পারতো না, বরং দুর্নীতি কমিশন এখন আগের চেয়ে অনেক শক্তিশালী। আমাদের পার্লামেন্ট আগের কোনোটাই এর চেয়ে ভালো ছিল না, কারণ কেউই পার্লামেন্টে যেত না, অতএব আগেরগুলা আর এটার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। এই এই দিক থেকে আমি প্রথমে বলবো যে এগুলো মানে আমি দেখি না। একটা জিনিস ক্লিয়ার যে আপনি, আমি নিশ্চিত, আমি আজকে সাক্ষী রেখে বলছি দাদাকে যে নাম চাওয়া হয়েছে, বিএনপি সেখানে নাম দিবে না, দেবে কিনা তা আমরা অবশ্যই, আমি এটা রেকর্ড রাখলাম, বলে আমি রেকর্ড রাখলাম, বিএনপি সেখানে নাম দিবে না, কারণ নামগুলো তো কোনো না কোনো ভাবে পাবলিশড হবে, তখন মানুষ তখন বের করতে পারবে যে বিএনপি কাদের নাম দেয়। অতএব বিএনপি যেটা করবে, ছোট দেশ তো, এখন আপনার কোনো ভাই যদি বিএনপি থাকে, সেই জন্য বিএনপি নাম দেবে না, এবং এই নাম না দিয়ে এই 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 সার্চ কমিটির সাথে অসহযোগিতা করার পরে আসলে আলটিমেটলি লুজার কে হবে? না, যে হোক, আমার জনগণ কি আসলে এটি মেনে নেবে যে বিএনপির মতো একটি বড় দল নাম দেবে না? বিএনপির বিভিন্ন কর্মকাণ্ডের ধারাবাহিক যে অভিজ্ঞতা, অন্তত একদম রাজনীতি যেটা আমি পর্যবেক্ষণ করি, এতে আমার মনে হচ্ছে আর কি, যদি দেয় একেবারে এটা ব্যতিক্রমী ঘটনা ঘটবে, বিএনপি নাম দিবে না। আরেকটা হচ্ছে আমরা যে নিরপেক্ষ শব্দটা বলি, নিরপেক্ষ শব্দের আরেকটা বাংলা হতে পারে প্রতারণা। মানুষ কখনো নিরপেক্ষ হতে পারে না, বলতে পারে ন্যায়নিষ্ঠ। আমি যুদ্ধ অপরাধের পক্ষেও আছি, মুক্তিযুদ্ধের পক্ষে আছি, মানে আমি কোনো পক্ষে নাই, এরকম হতে পারে না। মানুষকে একটা পক্ষ নিতে হবে, এবার ন্যায়ের পক্ষ নিতে হবে। তো সেই জন্য আমাদের দরকার হচ্ছে চর্চা করে, তো আমি আসলে একটি পক্ষ নিয়ে, নিরপেক্ষ শব্দটার আরেকটা নাম শেষ ইসলাম সৌদি স্যারের বই আছে, নিরপেক্ষ তোর অপর নাম প্রতারণা। এই আজকে যাকে ওনাকে ডাকো, নিরপেক্ষ কোন মানুষ হতে পারে না, কোনো বিষয়ে নিরপেক্ষ হতে পারে না, ন্যায়নিষ্ঠ। অর্থাৎ আমি যেই মতাদর্শে আমি বিশ্বাস করি না কেন, যেমন অনেকে বলছে যে ব্যাকগ্রাউন্ড দেখতে হবে, উনি ছাত্র জীবনে রাজনীতি যদি করে থাকেন তাকেও বাদ দিতে হবে। ছাত্রদের বিরুদ্ধে যে রাজনীতি করে নাই, ও তো ভালো ছাত্রই না, এবং সে একটা খুবই স্বার্থ ভরসারা কিছুই না, তাহলে আমি বলবো সে মানুষ মাত্রই পলিটিক্যাল বিইং, কাজেই কিভাবে সে সম্পূর্ণ নিরপেক্ষ হতে পারে? সেই জন্য এবং ভোটাধিকার যদি কেউ প্রয়োগ করে তবেই তো সে আসলে নিরপেক্ষ পাচ্ছে না। আমি আমি তো যেটা বলতেছি, ন্যায়নিষ্ঠ হতে হবে, অর্থাৎ যেটা অন্যায় অন্যায়কে অন্যায় বলতে হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে
মেজরিটি গণতন্ত্র, এইটাও কিন্তু আরেকটা কনসেপ্ট, ইজ রং কনসেপ্ট, যে বেশিরভাগ লোক যেটা বলে এটা গণতন্ত্র। বরং আমরা বরং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে কথাটা বলছিলেন, এটা উনি 70 সালে ওই সময় বলছিলেন যে একজনও যদি 71-এর 7ই মার্চের ভাষণে আসে, একজনও যদি ন্যায্য কথা বলে, আর আমরা সংখ্যা যাই হই না কেন, আমরা ন্যায্য কথাটা মেনে নিব, ওইটাকে বলা হয় গণতন্ত্র। এখানে মেজরিটির লোক কি বললো, কয়জনে বললো, এটা কিছু যায় আসে না, একজনও যদি সঠিক কথাটা বলে ওইটা সবাই মেনে নেওয়াটাই গণতন্ত্র। সেই জন্য আমি মনে করি এখন যাদেরকে দিয়ে সার্চ কমিটি গঠন করছে, এখন প্রত্যেকটা লোককে যদি আপনি ইনকুইশনে দিয়ে খুঁজতে যান, তো এরা কোন জীবনে কে কোন দল করতো, রাজনীতি করতো কিনা, ছাত্র জীবনে কোনো দল সমর্থন করতো কিনা, তো সবাই তাহলে প্রথমেই তো বেশিরভাগ লোকই এখানে মুক্তিযুদ্ধের সমর্থক, তো যারা জামাত অথবা ওই স্বাধীনতা বিরোধী শক্তি আছে তারা তো বলবে যে তারা তো নিরপেক্ষ না, ওরা মুক্তিযুদ্ধের পক্ষের, এটাও বলতে পারে। ওই জন্য আমাদের বিষয়টা যেটা আমাদের প্রত্যাশা সেটা হচ্ছে লোকগুলা ন্যায়নিষ্ঠতা, অর্থাৎ যেটা জাস্টিফিকেশন, মানে আমার কাছে মনে হচ্ছে আজকের কর্মকার দেখে মনে হচ্ছে একটা ট্রান্সপারেন্ট ওয়েতে যাচ্ছে, তারা প্রত্যেক দিনে ব্রিফিং হবে এবং একেবারে বাংলাদেশের সর্বোচ্চ ক্যাবিনেট সচিব সেটা ব্রিফিং করবে, এটা যে অত্যন্ত গুরুত্ব সহকারে নিশ্চিন্তে বোঝা যাচ্ছে। ক্যাবিনেট সচিব একটা জিনিসের ব্রিফিং করা ইজ নট এ ম্যাটার অফ জোক, একটা প্রজাতন্ত্রের হাইয়েস্ট পোস্টদারি যে লোকটা সে ব্রিফিং করবে, আর প্রত্যেক দিন এটা মিটিংগুলোর ব্রিফিংগুলো পাবো আমরা। আর আপনি যদি 155 জন লোকের নাম আমরা পাবো, 150 জন, কারণ একটা দিবেন আমি বলে দিলাম, 150 জনের নাম পাওয়া যাবে, এর মধ্যে আমার মনে হয় কমন কতগুলো নাম আসবে এর থেকে, আর এই 12 জন যাদেরকে যাদের সাথে সুদীজন বা আমাদেরকে সুশীল সমাজের লোক দেখেছেন, ওনারা অনেক প্রাজ্ঞ বিজ্ঞ, ওনাদের একটা মতামত প্রতিফলিত হবে। সুশীল সমাজ বা এই সুদীজনের বিষয়েও বিএনপি কি ভাবছে সেটা জানবো। অ্যাডভোকেট ইউসুফ হোসেন আপনার কাছে আমি আসবো, তবে তার আগে একটু জেনে নিই আপনার দিকে একরকম মানে প্রশ্ন বলি বা অন্য কিছু বলি, ডক্টর মিজানুর রহমান ছেড়ে দিলেন, আপনার নাম দেবেন না, আসলে কি আপনার নাম দেবেন? মানে ডক্টর মিজানুর রহমান দুইটা কথা বলেছেন, একটা বলেছেন যে 10 জন একটা কথা বললো কিন্তু ব্যতিক্রম কথা বললো একজন, সেটি যদি ন্যায্য কথা হয় সেটাকে আমরা মেনে নেব। ঠিক তেমনি উনি যদি মনে করেন যে 31টি রাজনৈতিক দলের মধ্যে বিএনপি কোনো নাম দেবে না কিন্তু সেইটাই যদি ন্যায্য হয় সেটাই মেনে নেওয়া, সেটাই মানে বাস্তব অবস্থা তাই, কারণ আমি নিজে বিশ্বাস করি, আমি মানে নির্বাচন করি, এমপি ছিলাম, আমার নির্বাচনী এলাকা আছে সারা দেশেই, আমরা পলিটিক্স করি ছাত্র জীবন থেকে, সেই 16 বছর বয়স থেকে, আর 54 বছর ধরে আমি রাজনীতি করছি। আমার অভিজ্ঞতা হচ্ছে এই যে বর্তমান যে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো, এই দলগুলোর মধ্যে বিএনপি কনস্টিটিউট দ্য হাইয়েস্ট পপুলারিটি ইন দ্য মানে ইন দ্য মানে মাসেস ইন দ্য পিপল, জনগণের মধ্যে বিশেষ করে মেহনতি জনগণের মধ্যে, শ্রমিক কৃষকের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে বিএনপিরই হচ্ছে সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল এবং 3 বার রাষ্ট্র ক্ষমতায় ছিল। সে বিএনপি যদি মনে করে 3 বার আরও বেশি, জিয়ার রহমান সহ আজকে 5 বার, বিএনপি যদি মনে করে যে এই সার্চ কমিটি মানে গঠনের পূর্বে যেমন রাষ্ট্রপতির কাছে প্রস্তাব দিয়ে বারবার ডেকে সেখানে তার ফলাফল শূন্য, অতএব এবার নাম দিয়েও কোনো লাভ হবে না, এবং বিএনপি রাজনৈতিকভাবে দলীয়ভাবে যদি সিদ্ধান্ত নেয় সেটা আমি বলতে পারবো না, কারণ দল সিদ্ধান্ত নেবে, না দেয় যদি তাহলে সেটাই সঠিক হবে, এবং সেটা এবং সেটাই হবে জনগণ, সেটা হবে, সেটা হবে জনগণ। যে যখন আপনারা বলছেন যে মেহনতি মানুষের সাথে আপনারা আছেন, তো তাদের জন্য তাদেরও তো আশা আকাঙ্ক্ষা থাকতে পারে যে আপনারা নাম প্রস্তাব করবেন, নামই যদি প্রস্তাব না করেন খেলার আগেই যদি আমি খেলা ছেড়ে চলে যাই তাহলে কিভাবে হবে? এই পলিটিক্যাল পার্টি ইজ দ্য গাইড অফ দ্য মাসেস, আমরা এই পলিটিক্যাল পার্টি রাজনৈতিক দল কিন্তু জনগণের কি ভাবনা চিন্তা তার এই রিফ্লেকশনটা হচ্ছে গণতান্ত্রিক দলের ভিতরে, যেমন মানুষের মানে চেতনার নিচে থাকে তার অ্যাটিচিউড, যে আপনি যে কথা বলছেন মানে মানে অর্থাৎ যে আপনি যে বিহেভ করছেন, বিহেভিয়ারের পেছনে থাকে অ্যাটিচিউড, অ্যাটিচিউডের পেছনে থাকে সিস্টেম অফ বিলিফ। তো আমি যে প্যাটার্নে বিহেভ করছি বিং এ পলিটিক্যাল পার্টি, এ পলিটিক্যাল পার্টি ইজ দ্য গাইড অফ দ্য মাসেস, অ্যান্ড বুঝতে হবে যে জনগণের চেতনার প্রতিফলনই আমার মাঝে হচ্ছে। 5ই জানুয়ারির ইলেকশনে না আসার পরও জনগণ কিন্তু হতাশ হয়েছে। 5ই জানুয়ারির নির্বাচন, তাহলে একটা মিনিট আমি বলি, 5ই জানুয়ারির নির্বাচনে বিএনপি না যাওয়ার যুক্তিসঙ্গত কারণ ছিল জি, এবং আজ পর্যন্ত সবাই সুদীজন বলি আর যেখানেই বলি সব বিশেষজ্ঞরা রাজনৈতিক বিশেষজ্ঞ সকলে বলে যাচ্ছেন যে বিএনপি আসলে সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি সেই সময়। সঠিক কথা নয়, আমি 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 তো আইওজ এই ব্যাখ্যাটি অবশ্যই আপনার কাছ থেকে নিব, এবং আমি অবশ্যই অ্যাডভোকেট হুমায়ুনের বক্তব্য শুনতে চাই, ফোন নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাজশাহী থেকে আলাউদ্দিন বলছি। জি দর্শক বলুন। আমি এই সাত কোটি বলতে যাচ্ছি ডক্টর মিজানুর সরকার কাছে। জি
আগামী পরশু দিন এই সার্চ কমিটির জাতিসংঘ বৈঠক আছে, তারা আওয়ামী লীগের কেউ না। বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে এই সার্চ কমিটি নিরপেক্ষ হয়নি, তাহলে সেক্ষেত্রে আমরা কি এই সার্চ কমিটি নিরপেক্ষ হইল কিনা এটা কি প্রশ্ন তুলতে পারি? জি দর্শক, আপনাকে ধন্যবাদ, আপনার প্রশ্নের উত্তরটিও আমরা এখানে খুঁজব এবং আমি অবশ্যই অ্যাডভোকেট এই বর্তমান সাব কমিটি গঠন হওয়ার সাথে সাথে ওনারা বলে দিলেন এই সাব কমিটি নিরপেক্ষ না, এমনকি ওনারা হতাশা ব্যক্ত করেছেন। এখন এই সাব কমিটি যদি নিরপেক্ষই না হয়, আগামী ভবিষ্যতে যে ওনারা পাঁচজন কমিটির নাম চেয়েছেন বর্তমান আজকের প্রথম ওপেনিং মিটিংয়ে, এই পাঁচজনের নাম ওনারা প্রস্তাব দিবেন কিনা, পাঠাবেন কিনা? অসংখ্য ধন্যবাদ একাত্তর। জি দর্শক, এই প্রশ্নটি আমরাও রেখেছি, উত্তর খুঁজবো, আরেকটি ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, নামটি বলে প্রশ্নটি করুন। আমার নাম মাহতাব উদ্দিন। জি, আমি একজন মুক্তিযোদ্ধা, আমি পঞ্চবটি থেকে বলছি। জি বলুন। আমি একজন মুক্তিযোদ্ধা, আমি পঞ্চবটি থেকে কথা বলছি। আমি অ্যাডভোকেট নিতাই রায় সাহেবকে প্রশ্ন করছি, আমরা তো সর্বক্ষেত্রে স্বচ্ছতা জীতা আইনের শাসনের জন্য আমরা যে মুক্তিযুদ্ধ করেছি, এবং মুক্তিযুদ্ধের পর আমাদের একটা গর্বের বিষয়, আমরা 72-এ একটা সংবিধান রচনা করেছিলাম, এই সংবিধান মতো আপনাদেরও চলা উচিত ছিল, আপনারা যারা বিএনপি দাবি করেন। হ্যাঁ, এবং তখন আপনারা আইনটি করেন নাই কেন? হ্যাঁ, আবার জি দর্শক, আপনাকে অনেক ধন্যবাদ। দুটি প্রশ্ন এসেছে দুটি অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর কাছে, আপনার কাছ থেকে উত্তরটি। প্রথম প্রশ্নের জবাবটা হচ্ছে যে নতুন পাঁচজনের নাম বিএনপি দেবে কি দেবে না, এটা দলীয় সিদ্ধান্তের ব্যাপার, দল সিদ্ধান্ত দিলে সেটা মানে দেখা যাবে। এক আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে উনি যে প্রশ্ন করেছেন, এই প্রশ্ন ব্যাপক যে আমরা মুক্তিযুদ্ধ করলাম, মুক্তিযুদ্ধের চেতনা কী ছিল, সেই চেতনা পরবর্তী সময়ে কীভাবে ভুলন্ঠিত হলো। মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল গণতন্ত্র, কিন্তু গণতন্ত্র আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে সেই অসাম্প্রদায়িক বাংলাদেশ, সেই শোষণমুক্ত বাংলাদেশ, সেই গণতান্ত্রিক বাংলাদেশ, এটা কিন্তু আর থাকে নাই। সমকালীন পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় নেতা জনাব শেখ মুজিবুর রহমান, তিনি নিজে বলেছেন যে মানুষ পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি, আমি যা কিছু আনি চাটার দল চেটে নিয়ে যায়। উনি কিন্তু এই এই দুর্নীতির উপরে ব্যাপক উনি হতাশা ব্যক্ত করেছেন, এবং সর্বশেষ দুঃখজনক হলো যে গণতন্ত্রের জন্য লড়াই করলাম, সংগ্রাম করলাম, সেই গণতন্ত্রকে 15 মিনিটের মধ্যে 1975 সালের 25শে জানুয়ারি একদলীয় বাকশাল গঠন করে সমস্ত রাজনীতিকে বন্ধ করে দেওয়া হলো, সংবাদপত্র বন্ধ করে দেওয়া হলো, 4টি সংবাদপত্র থাকলো। তো অতএব বিএনপি মানে বিষয় না, বিষয়টা হলো ধারাবাহিকভাবে যে যে তারপরে 15 আগস্ট গেল, সেই দুঃখজনক মর্মান্তিক বেদনাদায়ক হত্যাকাণ্ড, এবং এরপরই দুইটা ঘটনা, একটা হলো 32 নম্বর রোডে এই ঘটনা ঘটলো, এই মর্মান্তিক ঘটনা, আর বঙ্গভবনে নাটক অভিনীত হচ্ছে আরেকটা, যেখানে মোস্তাক আহমেদের মন্ত্রিসভায় কারা শপথ নিল, তারা কিন্তু বিএনপি ছিল না তখন। এবং পরবর্তী সময় এই যে মানে যে ইয়ে হলো আপনার ওই যে 7ই নভেম্বর যে জিয়াউর রহমান আসলো, আমি মাঝখানে ঘটনাগুলো ব্যাপক গেলাম না, 7ই নভেম্বরে সেই সিপাহী জনতার মানে বিপ্লবের মাঝে জিয়াউর রহমানকে বন্দী দশা থেকে বের করে নিয়ে আসলেন। এই যে সিপাহী জনতার বিপ্লব, সেখানে যে ট্যাঙ্কের উপরে উঠে যে নাচানাচি করেছে, সেও কিন্তু এই মন্ত্রিসভায় আছে।
অতএব অতএব তারা কিন্তু জিয়াউর রহমানকে যেই বর্তমান মন্ত্রিসভা আছে, অতএব এই ঘটনাগুলো মানে বিএনপিকে দৌড় দিয়ে লাভ নেই, বরং জিয়াউর রহমান দুইটি ঐতিহাসিক ঘটনা ঘটছেন। আমি আমি আবারও আপনার কাছে ফিরব, যদি আমি একটু অ্যাডভোকেট ইউসুফ হোসেন মানের কাছে আসি, যে এই যে প্রশ্নগুলো আসছে এবং একই সাথে একরকম বোধ হয় সংশয়ের দিকে আমরা যাচ্ছি, মানে বিএনপি বোধ হয় সংশয় চেষ্টা প্রকাশ করেই ফেলেছে স্পষ্টভাবে, আগামী রাজনীতি কোন দিকে যাবে দেখুন। একই সাথে আওয়ামী লীগ তো নাম নিশ্চয়ই প্রস্তাব করবেন, প্রসঙ্গিক আরবের ভিতরে না গিয়ে আমাদের চৌধুরী সাহেব অন্যদিকে চলে গেছেন। তবে আমি একটি কথা বলি, গণতন্ত্র জন্য মুক্তিযুদ্ধ করেছি আমরা দুইটি কারণে, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ, অসমদের কথা আমি বলেননি, এটাই আমাদের স্পিরিট অফ লিবারেশন ওয়ার। এখন যেটা দেখলাম, যিনি গণতন্ত্রের কথা বলছেন তো সেটাই বলছি আর কি, আপনি কোনোদিন শুনেছেন আইন দ্বারা বিচার বন্ধ হয়? এবং কার বিচার? যিনি নির্বাচিত রাষ্ট্রপতি, বাংলাদেশের ফাউন্ডার ফাদার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার বিচার পঞ্চম সংশোধনের মাধ্যমে বন্ধ করেছে। আজকে গণতন্ত্রের কথা, বেটার নট টক মাচ। আমি যেটা বলতে চাচ্ছি যে ঘুরে আসি, আমি ওদিকে আর গেলাম না, এই যে পয়েন্ট অফ ডিসকাশন সেটা আসে, সেটা হচ্ছে যে সার্চ কমিটি যেটা, সেটা কিন্তু প্রথম মরহুম রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেব এখানে, তার আগে যেগুলি হয়েছে সেটা সেখানেও কিন্তু কোনো সার্চ কমিটি নয়, রাষ্ট্রপতি নিজের ক্ষমতা বলে করেছেন। এবং আমি একটি ছোট এক্সাম্পল দিই, ওনার দেশের মান মাগুরা একটা নির্বাচন হয়েছে, এই ঐতিহাসিক নির্বাচন, সেটা 11টার মধ্যে ইলেকশন শেষ। এই ধরনের সিইসি আমরা চাই না, সেই সব ধরনের নির্বাচন কমিশন চাই না বলেই সার্চ কমিটি একটা কনসেপ্ট এসছে। এবং এখন যে সার্চ কমিটি হয়েছে সেই প্রথম আজকেই বসছে, আমরা নিচের তলায় একটা সভা করেছি, হিউম্যান লিগ্যাল এইড সম্বন্ধে মাননীয় প্রধান বিচারপতি ছিলেন, আর তার ওই আরেকটা চেম্বারে জাজের চেম্বারে তারা বসছিলেন। সেখানে যেটা এখানে এসে আমরা যে পেলাম যে 12 জনের নাম দিচ্ছে, আমি একটি একটি করে যদি পড়ি, এটা প্রশ্নবিদ্ধ নেতা রায়চৌধুরী বলি আর এনিবডি ফ্রম দ্য ফর দ্যাট ম্যাটার, আমি একটু যদি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আব্দুর রশিদ, হি ওয়াজ এ জাজ, এর সম্বন্ধে প্রশ্ন করার কোনো স্কোপ নাই, হি ওয়াজ চেয়ারম্যান জুডিশিয়াল কমিশন, গেল। তারপরে আপনার সাহুল হোসেন, সে কোনো রাজনীতি করছে বলে কেউ জানে না, কোনো দলও করেনি। দেন সাকাত হোসেন, তো আমরা সবাই প্রায়ই আপনার টক শোতে থাকে, তার সম্বন্ধে কিন্তু সাধুবাদ শুনেছি। তারপরে অথবা আজাদ চৌধুরীর সম্বন্ধে বলতে পারেন, সে এক সময় উপদেষ্টা মন্ত্রীর সদস্য ছিল, তাকে উপজাতীয় ফয়েজ, সেও এতে প্রশ্ন চলতো না, কামাল সম্বন্ধে বলার প্রয়োজন নাই। তারপরে আরেক লিস্টে যেটা আছে আরও কয়েকজন, তার ভিতরে দেখেন শামসুলুদা, আগে নির্বাচন কমিশন, তার সম্বন্ধে প্রশ্নবিদ্ধ করার কোনো স্কোপ নাই, সহল হোসেনের সাক্ষাৎ নাই, তোফায়েল আহমদ সম্বন্ধে প্রশ্নবিদ্ধ করার কোনো স্কোপ নাই, সুজন বদুল আলম মজুদ তার বক্তব্য লেখা তা পড়লে পরে বোঝে, কাজে টোটালিটি যদি নিরপেক্ষভাবে দেখায়, আমার সোজা কথা এক কথায় নিরপেক্ষভাবে যদি দেখি, আজকের সভায় যে কজনের নাম, 12 জনের নাম এসছে, এতে কিন্তু ইম্পিচ করার মতন অর্থাৎ প্রশ্নবিদ্ধ করার মতন কোনো ব্যক্তি নাই। রাতার আমি বলবো এর ভিতরে বেশিরভাগই বর্তমান, আমি যদি মনে করি সরকারের সমালোচনামূলক কথা বলেন, গঠনমূলক, অন্য আদারওয়াইজ দ্যাট ইজ ইম্যাটেরিয়াল, কিন্তু কথা হচ্ছে সে তাদের সমালোচনা করে থাকেন, কাজে এদেরকে নাম রাদার আমরা বলতে পারি যে এটা এই ধরনের লোক যারা সবসময় নেগেটিভ কথা বলে, নেতিবাচক কথা বলে, কিন্তু সেটা বলিনি, কিন্তু বলবো না আমরা, ইট ইজ অ্যাবসলিউটলি বলছি যে স্পষ্ট, তাদের আজকের দিনের যে কার্যক্রম সেটা খুবই স্পষ্টভাবে আমরা সকলের সামনে প্রকাশিত হলো, এবং সেই জায়গা থেকে তারা আগামীতেও আর কি ধরনের পদক্ষেপ নিতে পারে, এক্স্যাক্টলি আমি সেটাই বলছি, রাষ্ট্রপতি উদ্যোগ নিয়েছেন, এটা অনেস্ট উদ্যোগ নিয়েছে রাষ্ট্রপতি, সে উদ্যোগের প্রেক্ষিতে ইমিডিয়েটলি আজকে বসছে, বসে 12 জন আমাদের সোমবার বসবেন, এই যে পদক্ষেপগুলিকে সাধুবাদ জানানো দরকার। এখন আমার ভাই যেটা বলছেন, নাম পাঁচটা দেবেন কি দেবেন না, প্রশ্নকর্তা একজন প্রশ্ন করেছে, সে তো তাদের, উনি একা বলতে পারবেন না, এই তাদের দলীয় সিদ্ধান্তের ব্যাপার, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এইটাকে প্রশ্নবিদ্ধ করা কিন্তু কঠিন হবে। আমি আমাদের দাদা যেটা বললেন যে বিএনপি হচ্ছে মেহনতি গরিব মানুষের সংগঠন, আমি এটা আজকে নতুন এটা শুনলাম, বিএনপি হচ্ছে এই দেশের মুক্তিযুদ্ধের আগের থেকে আরম্ভ করে যত প্রতিক্রিয়াশীল শক্তি ছিল,
একেবারে যারা রবীন্দ্রসঙ্গীত বিরোধিতা করছে এবং যারা পয়লা বৈশাখের বিরোধিতা করছে, যারা স্বাধীনতার বিরোধিতা করছে, যারা বিভিন্ন সময়ে যত তাদের প্রতিনিধিত্ব করে, একের সাথে যদি এটা বলতেন ভালো হতো। আর অসাম্প্রদায়িক ব্যাপারটা তো আমি জানি না, যে এখানে জোটবদ্ধ যে জামাত সাথে জোটবদ্ধ সেখানে থেকে অসাম্প্রদায়িকের কথা তো বলার কোনো স্কোপই নেই। আমার মনে হয় প্রশ্ন করতে যেটা প্রশ্ন করছিল সেটা হচ্ছিল আইনটা, ওই আইনটা 72 সালের সংবিধানে যেই আইনটি করার কথা ছিল আমাদের সংবিধানের 118 অনুচ্ছেদ অনুযায়ী, সেটা কেন ওরা নেই সেই প্রশ্নটা বোধহয় করছিল। তো সেটা তো আমাদের সুপ্রিম কোর্টের সভাপতি বলছেন যে ভারতবর্ষেও এরকম আইন নেই। আপনি দেখেন 187টা দেশে ইলেকশন হয়, গণতান্ত্রিক ইলেকশন হয়, এর মধ্যে 131টা দেশে হলো নির্বাচন কমিশন জাতীয় কিছু আছে, এইগুলোতে যে সবচেয়ে ভালো ইলেকশন হয় তা না। পৃথিবীর অনেক দেশে, জাপানে ওই গভর্নমেন্টের লোকরা ইলেকশন করে, পৃথিবীর অন্তত 33টা দেশ আছে যেখানে নির্বাচন কমিশন হলো গভর্নমেন্টের, আমাদের যেরকম কেনা বলা হয় বিভিন্ন মন্ত্রণালয় আছে এরকম মন্ত্রণালয়, যেমন আপনি কেনা বলা হয় নরওয়ের কথা বলেন, নরওয়ে এরকম কোনো নির্বাচন কমিশন নেই, তো সবচেয়ে উন্নত গণতান্ত্রিক চর্চাটা ওখানে হয়, ওখানে এরকম নির্বাচন কমিশন না। আমি যে কথাটা বারবার বলে আসছিলাম যে এইগুলো যে এক্সারসাইজগুলো হচ্ছে এগুলো হয়তো কতদিনের জন্য উত্তেজনা তৈরি করার জন্য খুবই ভালো, মূল জায়গাটা আমরা যদি না যাই। আমরা বিভিন্ন রকম আলোচনার মধ্য দিয়ে দেখেছি যে বল চাচ্ছে যে বিএনপি একরকম চাপ তৈরি করতে চাচ্ছে যেন কমিশনটি খুব ভালো হয়, এই কারণে এরকম কমিশনটি খুব ভালো হলেই যে খুব ভালো নির্বাচন হবে আমি এটা বিশ্বাস করি না। সেটা আমি রাখতে চাই, তবে আরেকটি বিরতি সময় হয়ে গেছে, দর্শক নিচ্ছি বিরতি, ফিরব খুব অল্প সময়ের মধ্যে। কোডানকোট নিরপেক্ষ ব্যক্তির খোঁজে সার্চ কমিটি, কোডানকোট বলছি এই কারণে যেহেতু নিরপেক্ষ বিষয়টি নিয়ে আসলে অনেক রকম প্রশ্ন তোলা হয়েছে আমাদের এই টেবিলেই। এবং এখন যে প্রশ্নটি রাখতে চাই তা হচ্ছে যে ডক্টর মিজানুর রহমান বলছেন যে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচন কমিশন ইম্পর্টেন্ট, কিন্তু নির্বাচন কমিশন নিয়ে যদি বারবার প্রশ্ন উঠে তাহলে আসলে সেই ইলেকশনটি গ্রহণযোগ্যতা পাবে কি না, অথবা সেই ইলেকশন গ্রহণযোগ্য হওয়া সত্ত্বেও বিএনপি মানবে কি না, সেই বিষয়গুলো নিয়ে অনেক রকম প্রশ্ন আছে। আমি যদি আবারও চলে আসি অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরীর কাছে, যে আপনারা যেভাবে এগোচ্ছেন, মানে যেমনটি আমাদের বাকি দুই আলোচকও বলছিলেন যে সেই পথে এগিয়ে 5ই জানুয়ারির নির্বাচন যেন আর না হয় বা বিএনপি যেন এসে নির্বাচনে অংশগ্রহণ করে, তার জন্যই তো আসলে এগিয়ে যাওয়া দরকার। 12 জন বিশিষ্ট নাগরিকের নামও এসেছে, তা নিয়েও কি কোনো আপত্তি আপনাদের আছে? কারণ সার্চ কমিটি নিয়ে আপনারা আপত্তি বা সংশয় তুলে ফেললেন, এরপরে তাদের ঘোষিত নামগুলো নিয়ে আপনারা কি বলবেন? আচ্ছা, এবার আমি আপনার প্রশ্নের মানে দুইটা সংক্ষিপ্ত উত্তর দেব। 5ই জানুয়ারি নির্বাচনে বিএনপি না যাওয়ার যুক্তিসঙ্গত কারণ ছিল, 5ই জানুয়ারি নির্বাচন হয়েছে 15th Amendment অনুযায়ী। 15th Amendmentে বলা হয়েছে যে পার্লামেন্ট ইলেকশন উইল বি হেল্ড 90 days বিফোর ডিজলিউশন অফ পার্লামেন্ট, পার্লামেন্ট ডিজলভের 90 দিন আগে হবে, অর্থাৎ আগের পার্লামেন্টটা বহাল দেখে আপনি একজন মেম্বার অফ পার্লামেন্ট আপনি ইলেকশনে অংশগ্রহণ করলেন, আমি এমপি না আমি করলাম, তার মানে লেভেল প্লেয়িং ফিল্ড হলো না। আফটার ডিজলিউশন অফ পার্লামেন্ট মানে 90 days আফটার ডিজলিউশন অফ পার্লামেন্ট, এইটাই হলো বিধান, এটা ছিল। তো যাই হোক, এইটাই হলো আমাদের প্রথম কথা, আর যে কারণে আমরা ওই পাতানো নির্বাচনটা বিএনপি করে নাই। আর বর্তমান অবস্থা হচ্ছে যে এই যে 12 জনের নাম প্রস্তাব করেছেন আলোচনা করবেন, এই 12 জন কোনো বিষয় না। যেমন ধরেন বাঁকা শ্বাসে কখনো সোজা পিঠা বানানো যায় না, আপনার শ্বাস যদি বাঁকা হয় আপনি যত ভালো কারিগরি হন পিঠা সেখানে বাঁকাই হবে। রাষ্ট্রপতির মানে এই যে 31টি দলের প্রতিনিধিদের নিয়ে আলোচনা করলেন, আবার এই যে করছে এখন দেখাচ্ছে এই 12 জনকে আমরা মানে অবিশ্বাস করছি না, কিন্তু যে প্রক্রিয়া যে মানে ফলাফল একই হবে, এই রাষ্ট্রপতি সবার সাথে আলাপ আলোচনার নাটক দেখে মানে শেষ পর্যন্ত দেখা যাবে উনি যা করবেন তাই। তো আমাদের এই যে অ্যাটিচিউড আমি একটু আগেই বলেছি যে মানুষের বিহেভিয়ারের পেছনে থাকে অ্যাটিচিউড, অ্যাটিচিউডের পেছনে থাকে বিলিফ, সিস্টেম অফ বিলিফ। তো যে সার্টেন বিহেভ মানে আমরা দেখলাম যে বিহেভিয়ারটা এক্সপোজড হলো, যেটা প্রকাশিত হলো, তার পেছনে এদের অ্যাটিচিউডটা হলো যে কোনোভাবে উচিত ছিল, এটা হওয়া উচিত ছিল যে প্রথমত যে
মানে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের জন্য মানে যারা লাভজনক পদে নেই এদেরকে নিয়ে একটা নির্বাচন কমিশন করা উচিত, এখনো সময় আছে। এবং সার্চ কমিটি এদের আপনার নাম দিলেই তো সেই জিনিসটা অনেক বেশি প্রকাশিত হতে পারে। মানে যারা আছে সবাই কিন্তু মধ্যশ্রেণীর অন্তর্ভুক্ত মানুষ, আমিও আপনিও, এই মধ্যশ্রেণীর অন্তর্ভুক্ত মানুষের কিছু মেরুদণ্ডহীনতা আছে। যেমন যে লোকটা আজকে আছে ধরেন অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি, তিনি হয়তো চাইবেন যে আমি প্রধান বিচারপতি হব। যে লোকটা মানে কোনো একটা লাভজনক পদে আছে সে হয়তো দেখছে যে সরকারের অনুগ্রহ আমার প্রয়োজন। এখানে বিষয়টা হচ্ছে নিজের মানে ব্যক্তি স্বার্থ না, আজকে যে জাতি স্বার্থ দেখতে পারবে তার সে হচ্ছে বড়। যারা যারা লাভজনক পদে নাই তারা তো একসময় লাভজনক পদে ছিল এবং সেই পদটা কোনো না কোনো সরকার তাকে সেই বিষয়টা বলছে যে ব্যক্তি লাভের বরাবরই আমি বলি আমাদের আমাদের যে আমাদের যেই কোটা নির্বাচন কমিশন অন্তত গত তিন চারটা নির্বাচন কমিশনের আমলে অনেক নির্বাচন তো ভালো হয়েছে আবার খারাপ হয়েছে। আমি আমি কোনোভাবেই বলবো না একটা নির্বাচন কমিশন থেকে আরেকটা কমিশনের খুব মানগত খুব একটা পার্থক্য ছিল, কারণ এই হেনা সাহেব, হুদা সাহেব, রকিফ এরা ফ্রেন্ড কিন্তু সবাই সিএসপি এবং তারা একই রকমের অভিজ্ঞতা নিয়ে আসছে। অতএব নির্বাচন কমিশনে ওই কারণ ওরা তো কোনো লাভজনক পদে ছিল না, যারা এখন স্বাগত সাহেব রিটায়ার্ড ছিল, তারপরে এখন যারা আছে তারাও রিটায়ার্ড, রকিফ সাহেব রিটায়ার্ড লোক ছিল। এবং এইখানে আমার প্রশ্ন আছে যে লাভজনক পদে যে নেই তার লাভজনক পদে আসতে কতক্ষণ লাগে, কাজে ব্যক্তির ঊর্ধ্বে উঠতে হবে, আমি বারবার এই জিনিসটা ইনস্টেন্ট কাজে একজন ব্যক্তি যে কোনো সময় লাভজনক পদে আসতেই পারে। না এটা আপনি ঠিকই বলেছেন, এটা আসলে যেমন উনি বলেছেন যে অনেক দেশে এমনকি নির্বাচন কমিশনই নেই। নির্বাচন কমিশন নির্বাচন সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো এটা হচ্ছে ইম্পর্টেন্ট। যেমন ধরেন অ্যাট দি টাইম অফ ইলেকশন জনপ্রশাসন মন্ত্রণালয় তার যা মাঠ পর্যায়ে যারা কর্মী ডেপুটি কমিশনার, এডিশনাল ডেপুটি কমিশনার, ইওনো, ম্যাজিস্ট্রেট, তারা কিন্তু নির্বাচনের সময় রিটার্নিং অফিসার, পোলিং অফিসার, প্রেজাইডিং অফিসার এরা থাকে। অতএব জনপ্রশাসন মন্ত্রণালয়টা সেখানে নিরপেক্ষ হওয়া দরকার। তারপরে আপনার সশস্ত্র বাহিনী, পুলিশ, বিজেপি এদের সেখানে দরকার, এগুলো নির্বাচন সংশ্লিষ্ট। শুধু নির্বাচন কমিশন ঢাকায় বলে তাহলে আমরা 118টা নিয়ে ১১৮ নিয়ে আলোচনা করে না করে আমাদের ১২৬ নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করা উচিত। কিভাবে ম্যাডাম আমি এক মিনিট শেষ করি, সেই জন্যে আমাদের প্রয়োজন, আমরা যেটা বলছি যে নির্বাচনকালীন সময়ে মানে দুটো জিনিস, একটা হলো যে আপনার ডিজলিউশন অফ পার্লামেন্ট ইলেকশন হতে হবে, তার আগে পার্লামেন্ট ডিজলভ করতে হবে, আর নির্বাচনকালীন সময়ে একটা নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন করতে হবে। তা না হলে দেশে এই সমস্যা নিরপেক্ষ নিয়ে আসলে আমরা বারবার কোরআন কোড বলছিলাম। আমি আপনার কাছে শেষ প্রশ্নটা হচ্ছে আপনি যেটা বলেছেন, যেটা উনি বলেছেন যে নির্বাচনে কেন যায়নি বা বিগত নির্বাচনে 90 দিন আগে পার্লামেন্ট ডিজলভ করতে হবে, আমি ওনাকে ইন্ডিয়ান কনস্টিটিউশনও দেখতে বলছি। ইন্ডিয়ান কনস্টিটিউশন সেখানে পার্লামেন্ট থাকে না, পার্লামেন্ট রেখেই 90 দিনে বেঁধে নির্বাচন হয়, তাই আই ক্যান কোর্ট অ্যান্ড আনকোর্ট যাই বলেন না কেন, এবং সেখানে এই ব্যবস্থা সংসদীয় গণতন্ত্র, ইটস নট ইন্ডিয়া অর নেপাল অর ভুটান ব্যাপার না, ইটস এ সংসদীয় গণতন্ত্র। ইভেন ব্রিটেনে দেখেন, ব্রিটেনে অলিখিত কনস্টিটিউশন নাই বাট দে ফলো দি কনভেনশনস, সেখানে কিন্তু এটা আছে। কিন্তু প্রশ্ন তো সেটা না, উনি এটা জাস্টিফাই করার জন্য বলছেন 90 দিনের কথা, কিন্তু সঙ্গে সঙ্গে এটা আপনার বলা উচিত ছিল যে এই অন্তর্বর্তীকালীন সরকার 90 দিনে যেটা সেখানে আমরা বলেছিলাম যে কোনো মন্ত্রণালয় আপনারা চান সেটা দিতে রাজি আছি আমরা। এবং লাস্টলি মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন বর্তমান প্রধানমন্ত্রী বলেছিলেন যে আপনার সংলাপের কথা বলেছেন যে একটু বসি, তারা সেটা বসতেন না, কাজেই এটা কার যখন দেখি মুক্তিযুদ্ধ যিনি মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু হাত থেকে নিয়েছেন তিনি আব্দুল সাহাজকে কোথায় পাঠিয়েছিলেন আমরা সেটাও জানি। আর শেষ আরেকটি প্রশ্ন না করলে আমাদের সময় একেবারেই নেই, যদি কোনো কারণে বিএনপি শেষ পেশ নির্বাচনে আসলো না তখন নির্বাচনটি আসলে কেমন হবে? যদি নির্বাচনে না আসে বিএনপি অ্যাট দ্য ওন রিস্ক অ্যান্ড অ্যাট দ্য ওন পেরিল তাদের নিজেদের ভাগ্য নির্ধারণ তারা করবেন, আমার বিশ্বাস নাই। এক সেকেন্ড বলি, বিএনপি আমি বলি বিএনপি নির্বাচনে আসবে, আর বিএনপি নাও যদি আসে বিএনপির নামে বিএনপির অধিকাংশ লোক নির্বাচনে আসবে এবং বিএনপি ভাগ হয়ে
বড় একটা অংশ নির্বাচনে আসবে। আজকে ডক্টর মিজানুর রহমান দুটো ভবিষ্যৎবাণী করে রেখেছে, আমরা দেখব সময় কি বলে। আবারও ধন্যবাদ জানাচ্ছি সকলকে এবং দর্শককেও ধন্যবাদ জানিয়ে আজকে রাতের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আগামীতে। ভালো থাকবেন এবং একাত্তর।